जी وعআলাইকুমুসসালামু রাহমাতুল্লাহি ও বারাকাত আমাদের এক ভাই মামুন রশিদ অস্ট্রেলিয়া থেকে জানতে চেয়েছেন যে সফরের শুরুতে যখন তার পরিবারকে বিদায় জানাবে অথবা বিদায় নেবে তো মুকিম যারা তারা মুসাফিরকে সফরকারীকে কি বলে বিদায় দেবে এ বিষয়ে একটা হাদিসে উল্লেখ করেছেন এবং ওনার মূল বিষয় যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা প্রচলিত রয়েছে ফি আমানিল্লা আল্লাহ হাফেজ এই বলাটা অনেকে বেদাত বলতে চাচ্ছেন এটা বেদাত কি না এই ব্যাপারে উনি জানতে চেয়েছেন তো শুরুতেই বলে নিচ্ছি যে মুসাফিরকে বিদায় জানানো এটা মুস্তাহাব। এটা কোন ওয়াজেব না এটা কোনো ফরজ ইবাদত নয় এটা মুস্তাহাব উত্তম এবং সুন্নত আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম তিনি এটা আমল করেছেন তিনি যদি কখনো তার কোনো দেশ অর্থাৎ সৈন্যদেরকে কোনো যুদ্ধে প্রেরণ করলে যে ভাষা দিয়ে বিদায় জানাতেন অথবা অন্য কোন সাহাবিকে সেটা বেশি প্রসিদ্ধ যেটা সেটা হচ্ছে দিনাকুম আকুম ও আনানাতকুম ও হাওয়া তিন এটা যেমন একটা আছে আর অনেক অন্য জায়গায় আছে যে অস্ত দ্য লা থ এই দুটা শব্দ বেশি প্রচলিত এবং আমরা পড়ে থাকি এই দুটা শব্দ বা এই দুটা ইবারত আমরা বেশি পড়ে থাকি এবং এটাই প্রচলিত তবে আরেক হাদিসেরও আছে ইমাম আলবাণী রাহিম সেটাকে সই বলেছেন হাদিসটাকে এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে সে বিদায় জানতে আসলে আল্লাহ রসুলের কাছে দোয়া চাইলে তিনি বলতেছেন আবার তিনি বলেন আল্লাহ আবার দোয়া করেন আল্লাহ রসুল দোয়া করেন ওয়াফা রাদানবাক এরপর আবারও দোয়া করলেন তিনি যে কুন্ঠ তো এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম তিনি এমন নয় যে নামাজে যে সমস্ত দোয়াগুলো পড়ে থাকি শুধুমাত্র সেই দোয়াটাই পড়তে হবে অন্য কোনো দোয়া পড়া যাবে না এখানে মূল বিষয় হচ্ছে দোয়া চাওয়া অথবা দোয়া করা কাজে আল্লাহ রসুল সাল্লি হোসাল্লামের যে দোয়াটি প্রচলিত বা প্রসিদ্ধ আছে এটা অনেকে আমরা মুখস্থ জানি না তো যারা জানে না তাদেরকে মুখস্থ করার পরেই বলতে হবে এমনটি বাধ্যবাধকতা নয় আর এখানে যে ইবাদতটি বা প্রচলিত হয়েছে এটা অর্থ ভালো এবং দুয়ার অর্থে ফি আমানিল্লাহ মানে তুমি আল্লাহর হেফাজতে এবং আল্লাহ হাফেজ যেটা বলা হয়ে থাকে মানে আল্লাহ তোমাকে হেফাজত করুন দুয়ার অর্থেই কাজেই এটা বেদাত হবে না কশেন কালেও বরঞ্চ এটা উত্তম কাজ উত্তম হবে আরও যদি আমরা আল্লাহ রসুল সাল্লি থেকে প্রচারিত বা আমাদেরকে যে দোয়া তিনি শিক্ষা দিয়েছেন সেটা যদি আমরা বলতে পারি এটা উত্তম হবে কিন্তু আমানিল্লাহ ফি আমানিল্লা আল্লাহ হাফেজ বলাটা ইনশাআল্লাহ কুশিন কালো বেদাত হবেন আল্লাহ তহাম